ইউটিউব চ্যানেল লেটস নোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি আলোচনা করব 8 ডিসেম্বর 2019 তারিখে অনুষ্ঠিত সিটেটের বাংলা পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্নর সমাধানগুলো। যদি আপনার অগ্রগতি, পরীক্ষাতে আপনি কত অগ্রগতি করতে পারবেন, তা কত নম্বর আপনি পাবেন, সেটা নিশ্চিত করার জন্য এই ভিডিওটা আপনি দেখতে পারেন। যদি ভিডিওটা আপনার অগ্রগতি নিশ্চিত করতে সহায় করে তবে একটা লাইক দিবেন, আর আপনার অন্যান্য বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটা প্রথম দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকুন। বেশি দেরি না করে ভিডিওটা আরম্ভ করছি। যে কোয়েশ্চেন নাম্বার 91, নিম্নলিখিতের মধ্যে সঠিক সন্ধি বিচ্ছেদ নির্বাচন করুন। সুদর্শনটা হবে 1, সিদ্ধেশ্বর সমান সিদ্ধ যোগ ঈশ্বর, এটাই হবে আর শুদ্ধ উত্তর। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 92-তে, ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলেই বিখ্যাত ছিল। রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের সর্বনামের উদাহরণ? এটার অপশন হবে 3, শুদ্ধ অপশন হবে 3, অনিশ্চয় সূচক সর্বনাম। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 93-তে, সগির খা সাহেবের পিতার নাম কি ছিল? সগির খা সাহেবের পিতার নাম ছিল মোহাম্মদ উজির খান সাহেব, তাই এর শুদ্ধ অপশনটা হলো 1। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 94-এ, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পের প্রতিটি নাম আলোচ্য গদ্যে আছে? এর শুদ্ধ অপশন হবে 3, দিব্যেন্দু সুন্দর, শুভেন্দু সুন্দর ও সৌমেন্দু সুন্দর, এই নামগুলো উপরোক্ত গদ্যে আছেন। আমি গদ্যগুলি পড়ি নাই সময় বাঁচানোর জন্য, কেবল আপনার অগ্রগতি পরীক্ষা করার জন্য কেবলমাত্র শুধুমাত্র উত্তরগুলি সিধা সিধি বলে দিচ্ছি, এর আগে কোনো আলোচনা করছি না, কারণ এই সময় আলোচনা করার সময় নন। যখন পরীক্ষার জন্য প্রিপারেশন করা হন ওই সময় সেন আলোচনা করার উপযুক্ত সময়, তাই কেবল আমি উত্তরগুলি বলে দিচ্ছি। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 95-তে, পণ্ডিত রবিশঙ্করজি সেতার জুয়ারি করাতে মাইহাব থেকে কোথায় আসতেন? এর শুদ্ধ উত্তরটা হবে 2, কলকাতায়। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 96-তে, সঠিক বাক্য নির্বাচন করুন। এর শুদ্ধ অপশনটা হবে 4, বাকিগুলি অপশন পরে আমি সময় নষ্ট করব না, আবারও বলছি এর শুদ্ধ অপশনটা হবে 4, আমাদের বাড়ির দোতলায় যে বড় হলো ঘর ছিল তাতে হেন শিল্পী নেই যারা সঙ্গীত পরিবেশন করেননি, এটাই হলো 4টাই অপশন, 4ই হচ্ছে এর শুদ্ধ অপশন, 4 নম্বর অপশনটাই হচ্ছে এর শুদ্ধ অপশন। এরপর আছে কোয়েশ্চেন নম্বর 97-এ, ভারতে গ্রাস এসিং চর্চা কে প্রথম শুরু করেন? এর শুদ্ধ অপশনটা হবে 3, বিহারীলাল বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল বন্দ্যোপাধ্যায় হবে এর শুদ্ধ অপশন। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 98, আলোচ্য গদ্যে মোট কয়েকটি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে? এখানে এর শুদ্ধ অপশনটা হবে 3, 3টি, অর্থাৎ আলোচ্য গদ্যে 3টি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে। 99, উত্তম কুমারের অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কি? এর শুদ্ধ অপশনটা হবে 2, কামনা।
বন্ধুরা, এরপর আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 100-তে। এই 100 থেকে 105 পর্যন্ত একটা কবিতা দেওয়া রয়েছে। এই যে কবিতাটা, এই কবিতাটা পড়ে 100 থেকে 105 পর্যন্ত উত্তর করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য কবিতাটা পড়লাম না। আপনি যেহেতু পরীক্ষা দিয়ে এসেছেন, আপনি নিশ্চয় আপনার কাছে প্রশ্ন পেপার রয়েছে, ওখানে আপনি পড়ে নিতে পারেন। আর এখান থেকে আপনি আপনার শুদ্ধ অপশনগুলি বেছে নিজের অগ্রগতি অনুমান করতে পারেন। তবে এখানে থাকা উত্তরগুলোতে দুই একটা কনফিউশন থাকা স্বাভাবিক, আর সেই কনফিউশনগুলি আপনি একটু অপেক্ষা করতে হবে যে পরবর্তী সময়ে অফিসিয়াল যেটা অ্যান্সার কি বের হবে, ওখান থেকে আপনি সম্পূর্ণ শুদ্ধ করে নিতে পারবেন। শুধুমাত্র এখন আপনার অগ্রগতিটা পরীক্ষা করে নেন যে আপনি পাশ করবেন না ফেল করবেন। তাই আপনি সেটার জন্যই এই ভিডিওটা বানানো হয়েছে। তো শুরু করছি আবারও 100 থেকে। কলিকাতার কথক কাকে চমু খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন? এর শুদ্ধ অপশনটা হবে স্যার সন্তান। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 101-এ শূন্য স্থান পূরণ করুন। যে 101 শূন্য স্থান পূরণ করুন। কখনো শূন্য স্থান আছে, তারপর আছে কখনো শূন্য স্থান করে আবারও শূন্য স্থান ভাবিনি। এর শুদ্ধ অপশনটা হবে 2, তোমার তোমাকে। অর্থাৎ কখনো কখনো তোমার করে তোমাকে ভাবিনি, এই হবে শুদ্ধ অপশন। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 102-তে কিন্তু কেন যাব বাক্যটির প্রকৃতি কি। কিন্তু কেন যাব বাক্যটির প্রকৃতি কি, এর শুদ্ধ অপশনটি হবে প্রশ্নবোধক বাক্য 1, কিন্তু কেন যাব। এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাই এই বাক্যটা হবে প্রশ্নবোধক। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 103-এ নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন। এই নিম্নলিখিত বাক্যগুলি প্রথমে পড়ে নিতে হবে। যেতে পারি এতকাল ধরে, কিন্তু কেন যাব, এত কালো মেখেছি দুহাতে। গতি এর শুদ্ধ ক্রমটা হবো DBSE অপশন 3 হবে এর শুদ্ধ ক্রম। আপনি পড়ে নেবেন। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 104-এ আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা। এর শুদ্ধ অপশনটা আমার জানা নেই, তাই আমি এখানে উল্লেখ করলাম না। এটা নিতান্তই একটা টান কোয়েশ্চেন, তবে পরবর্তী সময়ে আমি কমেন্ট সেকশনে আমি জানিয়ে দেব। এরপর হচ্ছে অধ্যয়নের প্রয়োজন আছে, তাই আমি বললাম না, এখন আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিব। আর আপনি যদি জানেন তাহলে কমেন্ট করে আমাকেও জানাতে পারেন। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 105-এ আলোচ্য কবিতায় আয় শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? এর শুদ্ধ অপশনটা হবে 3, 6 বার। কোয়েশ্চেন নাম্বার 106 নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষার পাঠ্যক্রমে সাহিত্যের অন্তর্ভুক্তির পেছনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়? এর শুদ্ধ অপশন হবে 2, এটি ছাত্রদের অন্য সংস্কৃতি বুঝতে সাহায্য করে। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 107-এ এর শুদ্ধ অপশনটা হবে 2, বিরামচিহ্ন একটি পাঠককে সুন্দর করে তুলতে সাহায্য করে। এর শুদ্ধ অপশনটা হবে 2। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 108-এ ছাত্রদের লেখার মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করবে তা, শুদ্ধ অপশনটা হবে 1, বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 109 NCF
2005 এর নির্দেশিত মূলনীতি গাইডিং প্রিন্সিপলস অনুযায়ী নিম্নলিখিত কোনটি এর অন্তর্ভুক্ত নয়? এখানেও একটু নয় বলছে, গুরুত্ব সহকারে প্রশ্নটা পড়া উচিত, বুঝে তারপরে উত্তর করা উচিত। এর শুদ্ধ অপশনটা হবে দুই, যে পাঠক্রম পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে, দুইটাই হবে শুদ্ধ উত্তর, যে কারিকুলাম পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে না, এখানে হবে বলছে তাই এই অশুদ্ধ। কোয়েশ্চেন নাম্বার 110, যা শব্দের মাধ্যমে তথ্যগত খবর কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাজের জন্য উৎসাহ এবং কিভাবে সেই ক্রিয়া সমাপ্ত হলো, এই ছবি তুলে ধরে তা কাল্পনিক কাহিনীর ভিত্তিভূমি সংক্রান্ত তথ্য, অ্যানেকডোটাল রেকর্ড। শুদ্ধ উত্তরটা হবে দুই। কোয়েশ্চেন নাম্বার 111, ছাত্ররা ভাষায় কি করছে তা প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ নিম্নলিখিতের মধ্যে কোনটি? এর শুদ্ধ অপশনটা হবে এক, লেখার এবং বলার কাজে ছাত্রদের ভাষার ব্যবহার। এরপর আছি 112, 112, ফাইগোটস্কির মাসান কেন্দ্রিক তত্ত্ব প্রকল্প স্ক্যাফোল্ডিং হিপোথেসিস হাইপোথেসিস অনুযায়ী একজন শিক্ষক ভাষা শিক্ষার্থীদের জোড়ায় বা গোষ্ঠীতে কাজ করার সুযোগ দেবেন, যেহেতু এর শুদ্ধ অপশনটা হবে দুই, সামাজিক মেলামেশা সারবস্তুর অর্থ সরবরাহ করবে যার দ্বারা লেখাপড়া হয়। কোয়েশ্চেন নাম্বার অপশন নাম্বার দুই হচ্ছে এর শুদ্ধ অপশন। এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 113, ভাষা শিক্ষায় প্রাথমিক শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তে সরল বাক্যের মাধ্যমে শুরু করা হয়, এটা যা ইঙ্গিত দেয় তা হলো, এটা যা ইঙ্গিত দেয় তা হলো অপশন ফোর, যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল, যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। এরপর আসছে কোয়েশ্চেন নাম্বার 114, সপ্তম শ্রেণীকক্ষের একজন শিক্ষক একটি ভাষা কক্ষে দৃষ্টিবান ছাত্রদের পড়ানোর জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করেন, রেকর্ডিং ব্যবহার করেন দৃষ্টিহীন ছাত্রদের জন্য, মিলেমিশে খেলার ব্যবস্থা করেন দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন ছাত্রদের জন্য, শিক্ষক প্রতি এককের পোষণের জন্য যে সমস্ত মাল্টিমিডিয়া ব্যবহার করেন সেটা হলো শেখার কৌশল। সরি, শেখার কৌশল নন, ভুল বলছি, এখানে শুদ্ধ উত্তরটা হবে তিন, ভরসাযুক্ত বস্তু, অথেন্টিক মেটেরিয়ালস। কোয়েশ্চেন নাম্বার 115, জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে একজন ভাষা শিক্ষক শিশুদের ভ্রান্তি যেভাবে দেখবেন, ভ্রান্তিগুলো শুদ্ধ অপশনটা হবে এক, শেখার অংশ যা ভাবার অন্তর্দৃষ্টি যোগায়, তাহলে এটা শেখার অংশ হিসেবে নেওয়া উচিত, তাই অপশন এ হবে এর শুদ্ধ অপশন। এরপর আছে 116, একজন প্রগাঢ় অনুগত শ্রোতা যেভাবে শুনেন সেটা হলো মনোযোগ, অপশন চার হবে এর শুদ্ধ অপশন। 117, শব্দ না করে পড়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা নিম্নলিখিতের মধ্যে ন্যূনতম যা অর্জন করবে, বলার দক্ষতা,
অপশন দুই হবে আর শুদ্ধ অপশন। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 118, দক্ষতাপূর্ণ পাঠ যা নয়, এটা হলো অপশন ওয়ান কল্পনা প্রবণ। এরপর আছে কোয়েশ্চেন নাম্বার 119, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুদূর প্রসারী পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এর শুদ্ধ অপশন হবে এটাও নয়, গভীর বুঝা পড়ার জন্য এটি খুঁটিনাটি বিশ্রণ সমেত পড়তে সাহায্য করে, এর শুদ্ধ অপশন হবে এক। এরপর আছে 120, লেখার পদ্ধতিগত কর্মকৌশলের লক্ষ্য যে বিষয়ের উপর হবে তা পদ্ধতি এবং তা উৎপাদন উভয়ই, অপশন দুই হবে আর শুদ্ধ অপশন। শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটা আপনাকে কিছু সাহায্য করতে সহায় করছে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে সঙ্গে থাকুন, পাশে দাঁড়ান। সম্পূর্ণ করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।